दिस चैनल डज नॉट प्रमोट एनी वायलेंट हार्मफुल और इलीगल एक्टिविटीज ऑल कंटेंट प्रोवाइडेड बाय दिस चैनल इज मेंट फॉर एन एजुकेशनल पर्पस ओनली। अमृत भारत প্রকল্পের মধ্য দিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশনে পরিকাঠামো উন্নয়নের কাজ আগামী এক মাসের মধ্যেই শুরু করা হবে। যার মধ্যে প্ল্যাটফর্ম এক্সটেনশন যেমন থাকছে, একইভাবে এক নম্বর গুমটি এলাকায় ফুটব্রিজের পাশাপাশি বয়স্ক ব্যক্তিদের সুবিধার্থে প্ল্যাটফর্মে লিফট বসানো হবে। রবিবার টাউন স্টেশন পরিদর্শনে এসে কথাই জানালেন উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএস সুরেন্দ্র কুমার। জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শনের পর তিনি হলদিবাড়ি স্টেশন পরিদর্শনে যান। এদিন সকালে স্টেশনে নেমে ডিআরএম সুরেন্দ্র কুমার যাত্রী পরিষেবা থেকে শুরু করে প্ল্যাটফর্ম এমনকি অমৃত ভারত প্রকল্পের মধ্য দিয়ে কি কি কাজ হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আধিকারিকদের সাথে কথা বলেন এবং স্টেশন ঘুরে দেখেন। পরে তিনি জানান এই প্রকল্পের মধ্য দিয়ে স্টেশনে একটি নতুন লুক দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে জলপাইগুড়ি শহরের মানুষের কাছে স্টেশন নজর কাড়তে পারে। তিনি বলেন মূলত এই কাজ দুটো পর্যায়ে করা হবে। প্রথম পর্যায়ে স্টেশনের বাইরে বিল্ডিং এর আউটলুক পরিবর্তন করা হবে, সেই সাথে এক নম্বর গুমটি এলাকায় ফুটব্রিজ তৈরি লিফট বসানো হবে, পাশাপাশি প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজ হবে। চার পাঁচ মাসে অনেক কাজের পরিকল্পনায় আছে স্টেশনে, পুজোর আগেই শুরু করে শেষ করা হবে। এরপর স্টেশনের বাইরে বা ভেতরে ছোটখাটো মার্কেট তৈরি পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ভারত কে স্টেশন কে প্রজেক্ট কে তহত জলপাইগুড়ি স্টেশন কো লিয়া গিয়া হ্যায়, জিসকে অন্দর জো ফাসাদ ডেভেলপমেন্ট কা কাম, প্ল্যাটফর্ম মে ডেভেলপমেন্ট কা কাম और भी जितनी यात्री सुविधाएं हैं उनको करने का काम किया जाएगा, जिससे कि इस स्टेशन को एक नया लुक दिया जा सके और यह जो जलपाईगुड़ी शहर है उसका मेन अट्रैक्शन पॉइंट बन सके। और वो सब प्रोजेक्ट हाथ में लिया गया है प्लेटफॉर्म एक्सटेंशन करने का, उसको धीरे धीरे करके हम लोग कोशिश करेंगे एक्सटेंशन और जितनी यात्री सुविधाएँ हैं उनको हम लोग लागू कर सके या चालू कर सके। जलपाईगुड़ी स्टेशन पे हम लोग विजिट कर रहे हैं, इसके बाद हल्दीबाड़ी स्टेशन पे जाएंगे। मतलब ये जो न्यू जलपाईगुड़ी से लेकर हल्दीबाड़ी सेक्शन जितना था उसका इंस्पेक्शन है, जो समस्याएं रहती थी तो है ही, उसको दूर करने का प्रयास हम लोग कर रहे हैं। इसमें जनता के मैंने सभी कस्टमर्स का सहयोग, आप सभी स्टेक होल्डर्स हैं, सभी का सहयोग हमारा अपेक्षा रहेगा।